আমি বলবো বলবো দিকে মুখ ঘুরে থাকো না আমি বলবো তুমি বলো তোমাকে বলতে হবে আমি কিসের জন্য বলবো আশ্চর্য মুখ ঘুরে আছে কি সাথে কারণ বলার কিছু নাই এই বাড়িটা যখন তুমি নিস্তা তখন আমাকে জিজ্ঞেস করছিলে আমাকে তো একবারের জন্য জিজ্ঞেস করো না আরে কি ধরনের কথা বলো এই জিজ্ঞেস করে মানে আলবো জিজ্ঞেস করছি তোমার ইশারা ছাড়া তোমার আলোচনা ছাড়া কোনো কিছু আমি করি তুমি তো ফ্যামিলি হেডকোয়ার্টার আমি হেডকোয়ার্টার আমাকে হেডকোয়ার্টার বলছো তো তুমি কি তুমি হচ্ছে এই সংসারের এই যে হিট দিয়ে কথা বলবো না বলে দিলাম এই হিট দিয়ে কথা বললে কি হবে হ্যাঁ হিট দিয়ে কথা বললে কি করবা বিয়ের পর থেকে এক একটার পর এক একটা হিট দিয়েই যাচ্ছ সব আমি সহ্য করছি সংসারে একটু সুখ দিয়েছো তুমি কি ধরনের কথা বলতে বলতেছো তুমি তো হচ্ছে লোকাল বাসের মধ্যে কাট করে একটা রাস্তার মধ্যে একটা ব্রেক করলা পিছনে সিএনজি আছে না মোটরসাইকেল আছে না গাড়ি আছে কোনো কিছু ঠিক করলো না এজন্য তো লোকজন মারা যেতেছে শোনো তোমার একটা কথা বলি জাস্ট আমার মতো একটা নিরীহ হাজবেন্ড পাইছিলাম যে তোমার সাথে সংসার করে গেলাম তোমার সমস্ত কথাবার্তা শুনি এরকম কোন একটা দেখাতে পারবো তুমি দেখাতে পারবা 100 একটা দেখাতে পারবো যে বউয়ের কথা মতো উঠে আর বসে জীবনে অনেক উন্নতি করেছে ঠিক আছে তুমি এরকম একটা বউ দেখাতে পারবা আমার মতো মেয়ে হয়ে সংসার করছে অন্য কোনো মেয়ে হলে দুই দিনও টিকতে পারতো না এক মিনিট কিসের জন্য এই কথা শেষ করে দাও যে কোথায় আছো তুমি এই যা করবো আমি তাই দেখা করতে হবে না অবশ্যই তুমি যা করবে সেটা আমি 100 বার করবো কেন করবো কেন করবো তুমি এটা কেন করবো না অবশ্যই করবো তুমি কিন্তু আমাকে হিট দিয়ে কথা বলবো না বলে আমাকে হিট দিয়ে কথা বলবো না বলে দিচ্ছি এই আঙ্গুল তুলে কথা বলবো না বলে দিচ্ছি আঙ্গুল তুলে তুমি কথা বলবা না এই ছোট ছোট তুমি যা খুশি সেটা করতে পারো না আমার যা খুশি আমি তাই করবো তুমি কি করবা হ্যাঁ করো না করো অসুবিধা নেই কোথায় তুমি কি নিয়ে ঝগড়া করছো বলো তো তুমি কি নিয়ে ঝগড়া করছো বলো তো আমি কি নিয়ে ঝগড়া করছি সেটা তো আমার জানার দরকার নাই তুমি কি নিয়ে ঝগড়া করছো সেটা আমার জানার দরকার তাই তো কি নিয়ে দেব আই কোথায় আছো বাড়িওয়ালার কাছে আপনি জানেন যে আমরা তিনতলায় তিনতলায় ফ্ল্যাটে আমরা থাকি তারপরও কেন প্রত্যেক দিন তিনতলায় যে ভাড়ার জন্য লোকজন যায় কেন যায় কেন আসলে এইরকম তো হওয়ার কথা ছিল না আমি যে পোস্টার লিফলেট লাগিয়েছি না সেগুলো এতদিনে বৃষ্টিতে ভিজে রোদে পুরে একেবারে সারখার হয়ে যাওয়ার না না কোনো সারখার হয় নাই আপনি স্টেট বলেন নতুন কিছু কাউকে দিয়ে লাগাই দিয়েছেন আপনি বলেন যে আপনি আমাদের রাখতে চান না কোনো অসুবিধা নেই নো প্রবলেম আমরা চলে যাব আরে কি চলো চলো কি চলো চলো এসব কি শুরু করছে প্রত্যেকদিন প্রত্যেকদিন একটা পেনের মধ্যে রাখছে এই পেনের মধ্যে কেন থাকবো আমি কেন থাকবো আমি হ্যাঁ দেখো দেখো কি করতেছে মারিয়ানার সাথে কি ব্যবহার করতেছে আরে আরে আমার মারিয়ানা উনার থেকে নাকি আমার ব্যবহার শিখতে হবে ব্যবহারে বংশ করতে ও চলে গেছে অনেক আগে চলে গেছে অ্যানালগ ওটা অ্যানালগ এখন ডিজিটাল চলে এসছে হ্যাঁ আমার মতো বাড়িওয়ালা পাইছো দেখে মুখের উপরে অনেক কথা বলতেছো যাও না অন্য বাড়িওয়ালা দেখো দেখো কিভাবে কথা বলতে পারো এইভাবে পারো কিনা আচ্ছা কি শুরু করলা ঝগড়া করছো কেন আঙ্কেল সরি হ্যাঁ সরি চলো তো হায় রে আমার বাড়িওয়ালা এসছে রে জগতে মনে উনি একমাত্র বাড়িওয়ালা একদম হোয়াইট হাউস বানা রেখছে হ্যাঁ আরে কি শুরু করলা ঝগড়া করছো কেন চলো আরে চুপ করো তো চুপ করো একদম চুপ করো হয় এসব প্রবলেম এসব সমস্যার সমাধান উনি করবে নাহলে বলুক আমরা অন্য জায়গায় চলে যাই আরে কইছে তো উনি কিভাবে সমস্যার সমাধান দিবে আরে সমস্যা কি আমি বাঁধাইছি যে আমি সমাধান করব মানে হ্যাঁ সমস্যা তো আপনি বাঁধাইছেন বাড়ি আপনার সমস্যা আপনি বাঁধান নাই কে বাঁধাবে সমস্যা আচ্ছা আরে রাখো তো তোমার কিসের জন্য বাদ দিব উনি সমস্যা বাঁধাইছে উনি যদি সলভ না করে দেয় আমি এখান থেকে যাব না সমস্যা আপনি বাঁধাইছেন আপনি সমাধান করবে চলো না চলো না আমি কিসের জন্য যাব তুমি এতক্ষণ কথা বললে এখন আমি কথা বললে দোষ কি হ্যাঁ তুমি ঝগড়া করলে লোকজন খারাপ বলবে তোমাকে চলো কেন খারাপ বলবে তুমি না বলো আমি হেডকোয়ার্টার আমি বলবো লোকজন শুনবে সেটা তাতে কি আসছে কিছুই আসে যায় না তোমার বলার অধিকার থাকলে আমারও বলার অধিকার আছে সম অধিকার আমি কিসের জন্য করবো না এতক্ষণ খুব চেঁচা করে চিল্লালেন এখন বলে সমস্যা আর রাখো তো সমস্যার সমাধান আপনাকে দিতেই হবে না দেওয়া পর্যন্ত আমি এখানে যাবো না এই একটা চলো যদি আসে তুই থাকতে বাইরের লোক তিন তালে উঠানাম করে কেমনে আমি কি জানি আমার কাম ডিউটি আমি ডিউটি দিই আমি কি জানি কিছু এই তুই বসে বসে দেখোস না কারা আসে যায়
আর লোকজন সব আসে গেট দিয়ে ঢোকে বাসা ভাড়া নেবে বলে ওই তিন নম্বর ফ্ল্যাটে যায় আর আপা গো বাসায় যে খালি যায় এটা কি আমি জানি আচ্ছা এমন হইতেছে কেন বলতো আমি কেমনে কি কমু আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ আমি কি এত প্যাসগজ বুঝি নাকি প্যাসগজ তো সব থাকে ওই শিক্ষিত লোকদের ভিতরে বেশি কথা বলস হয় জন্মের পর মায় নাকি আমার মুখে মধু দিছিল না ঘটনাটা পরে শুনছি আচ্ছা আচ্ছা বাদ দে ওইসব কথা এই আচ্ছা তুই পোস্টার আর লিফলেটগুলো কোথায় লাগিয়েছিলি বড় রাস্তার মোড়ে বড় রাস্তার মোড়ে শিক্ষিত লোকের একটা সমস্যা অর্ধেক কথা মুখ দিয়ে কয় আর অর্ধেক পেটের ভিতর রেখে দেয় অর্ধেক কথা কয়ে এরা কি শান্তি পায় আল্লাহ জানে শান্তি চুক্তি আমি আর পারবো না রে ভাই শান্তি চুক্তি রাজি চুক্তি করে লাভ নাই সাদা পতাকা উত্তোলন করলেও লাভ নাই তোমাকে ঝগড়া করতে হবে ঝগড়া যখন শুরু করেছো ঝগড়া শেষ পর্যন্ত আমি দেখতে চাই উঠো না রে ভাই শান্তি চুক্তি তো যুদ্ধ বিরতি দেখো একটা জিনিস চিন্তা করে দেখো উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ওরা কিন্তু মিলমিশে গেছে আর তুমি আমি তো হাজব্যান্ড ওয়াইফ জি না এটা সত্যি যে আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ কিন্তু উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার কোনোদিন মিল হবে না তোমার সাথে আমার মিল হবে না ঝগড়া যখন শুরু করেছো ঝগড়া তোমার শেষ করতে হবে ভাই একটা কাজ করো মানে ঘটনা থেকে আমার তো এনার্জি নাই একটা কাজ করো দরকার তোমার তো লাভারে নিয়ে নাও তুমি তুমি দেখতে আসছিল না সেদিন তো নিলাম এখন তো হাজার হাজার লক্ষ লক্ষ লোকজন আসতেছে এটা তো তোমার দোষ এখন সব দোষ আমার আমি বাসা পছন্দ করেছি তুমি দুধে ধোয়া তুলসী পাতা তোমার কোনো দোষই নাই না না আমি কাঁঠাল পাতা কোনো অসুবিধা আমি কাঁঠাল পাতা তোমার দোষ হবে কেন তো অর্ধেক তোমার দোষ অর্ধেক আমার দোষ সর্বদিকার অসুবিধা আছে কোনো অসুবিধা আছে আই কিছুক্ষণ আগে তুমি শান্তি চুক্তি করে আসলে সাদা পতাকা দিয়ে হ্যাঁ এখন আবার ঝগড়া করছো কেন তুমি বাবা বাবা করতে করতে তখন শান্তি দরকার ছিল শান্তি চুক্তি করতে এখন শান্তি দরকার এখন যুদ্ধ যুদ্ধ সবকিছু তোমার মতো যখন ইচ্ছা হবে শান্তি চুক্তি করবা যখন ইচ্ছা হবে ঝগড়া করবা ফাইট করবা যুদ্ধ করবা সবকিছু তুমি তুমি না আমি কিচ্ছু না ভাগ্য গুণে তোমার মতো একটা খাটাস গ্রুপ হয়েছে এটার কাছে তোমার দেওয়া লাগবে না আমি তো পাগল হয়ে যাবো আমি খাটাস আমি খাটাস তুমি কি তুমি তুমি হচ্ছে একটা তেলা পোকা তুমি একটা তেলা পোকা হাজবেন্ড তেলা পোকা মানে একসময় কোনো জন্তু জানার নাম নেবা আর জ্যোতিষের নাম নিলাম বাঘ তুমি মাথা গরম করে কি করবা তুমি বাঘগিরি দেখাবা তুমি বাঘ না তুমি হচ্ছে তেলা পোকা মাথা গরম করো দেখি তোরা আমার কিন্তু হেড কোয়ার্টার গরম হয়ে যাচ্ছে গরম করলে কি করবা তুমি কি করবা আমি কি করব আমার সমুদ্রে জানো তো আমি কি করব আমি তো জানি না অনেক কিছু জানতে চাই আরে কি জানবা তুমি ইসলাম সামনে চাচা বাবার আসে মোর গল্লির মাথা তারপর যত জায়গায় আমি বাড়ি ভাড়ার লিফলেট দিয়েছিলাম
একটা লিফলেটও নাই রে বাবা। এখন কি করবো চাচা, সব লোকজন তো আসছে, ডিস্টার্ব করছে, বলেন একটা ঝামেলা হচ্ছে না? আমিও তো বুঝতে পারছি না বাবা কেন এরকম হচ্ছে। আসলে একটা কাজ করি, আমার যে বাকি ফ্ল্যাটগুলোর জন্য বাড়ি ভাড়ার লিফলেট লাগিয়েছি সেগুলো সব নামাবার ব্যবস্থা করি। তাইলে যদি তোমাদেরকে লোকে ডিস্টার্ব না করে থাকতে পারে। বাসা ভাড়াটা হবে না, জানে এদিকে। আরে যাও না, দরজাটা খুলো না। সেই কথা তুমি যদি জানতে, যদি দেখানো যেত। স্যার আমারে ডাকছেন। কে? ও তুমি? জি স্যার। আচ্ছা তুমি নিচে কি পাহাড়া দাও? লোকজন নাকি এসে ডিস্টার্ব করে রাস্তাদের বাসায়। স্যার আমি তো পাহাড়া ঠিক মতো দিই, কিন্তু লোকজন তো আসে বাসা ভাড়ার নাম করে। তাদেরকে যদি আবার ঢুকতে না দিই তাহলে পরে আপনার বাসা ভাড়া তো হবি না নেয়, আর তখন তো আপনি আমার আবার গাল দেবেন। স্টুপিড, কে বাসা ভাড়া নিতে আসে আর কে এমনি এমনি আসে সেটা তুমি দেখবা না? সেটা দেখার দায়িত্ব তোমার। যাও, ডিউটি যাও। জি স্যার, বুঝতে পেরেছি। আমি তো আবার অল্প কথায় বেশি বুঝে ফেলা দিই। এই বিয়ে বিয়ে করে কি বলো? না স্যার কিছু না। হ্যাঁ আমি তাহলে আসি স্যার। যাও ডিউটি করো। কোন ধরনের চাকরি দিতে আমি পাহারা? ওই আবার কি বলো? জি না স্যার কিছু না। আর বলিস না, সকাল থেকে শুরু হয়, সকাল 9টা থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত এই লোক আসে সেই লোক আসে বাসা ভাড়ার জন্য। কোথ থেকে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আরে রাশেদ ফোন করছে, ও বারবার ফোন করতে থাকে সারাদিন অহেতুক কোনো কারণ ছাড়া। খুব টেনশন উঠেছে বলে মনে হচ্ছে। টেনশন তো হচ্ছে, টেনশন আমার নিচ থেকে আস্তে 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 উপরে উঠে মাথে উঠে এখানে গাছ হয়ে গেছে, কোনো অসুবিধা? কুল রাশেদ ভাই, কুল কুল হতে টাকা লাগে না। পরিবারে অশান্তি, মনে অশান্তি, আপনি তো পুরো হিট খাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন। সমস্যাটা কি বলা যাবে?
না না বা 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 না ওরকম কিছু না ঠিক আছে এভরিথিং ইজ ফাইন ফাইন না না রাশেদ ভাই আপনাকে দেখেই বুঝতে পারছেন খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন বলুন না আপনি আমার কলিগ আমি আপনার খুলে বলুন না সমস্যাটা মানে হয়েছে কি ভাই যে আমি তিনতলা ভাষা ভাড়া নিয়েছি এই বাসায় ভাড়া নেওয়ার পরে অনেক লোকজন ছেলে মেয়ে অনেক লোকজন ঘোরাঘুরি করে এমনি কিন্তু এমনি কিন্তু ভাড়া দেওয়ার কথা বলেন ঘোরাঘুরি এই জন্য একটা খুব ঝামেলা খুব সমস্যার মধ্যে আছে বলেন কি এটা তো বিরাট সমস্যা তা বাড়িওয়ালা কি বলছে বাড়িওয়ালা বলে যে এটা তেমন কিছু না আমরা তো জানি না মিস্টেক হতে পারে এরকম একটা কিছু বললেই হলো সে কিছু জানে না আরে বাড়িওয়ালার তো এরকমই হয় আচ্ছা ভাই ভাবির কতজন বন্ধু বান্ধব আছে আপনি জানেন বন্ধু মানে 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 হচ্ছে ভাবির বন্ধু বান্ধবকে আপনি চেনেন শুনুন আমার বাসায় কিন্তু একটা সিরিয়াস ঘটনা ঘটে গেছিল মার্ডার কেস এক ভাড়াটিয়া মার্ডার হয়ে যায় তিন দিন কোনো খোঁজ খবর নেই তিন দিন পর বারিকসা থেকে লাশ বের করে নিয়ে আসে ও সরি সরি আমার এই কথাটা বলা ঠিক হয়নি আপনার মনটা খারাপ করে দিলাম আমি রিয়েলি সরি অবশ্য আরেকটা ঘটনাও শুনেছি এক বাসায় ভাড়ানোর জন্য এরকম লোকজন আসতো পরে দেখা গেল বাসা ভাড়াটার বিষয় না বিষয়টা হচ্ছে ওই ভাড়াটির বউর সাথে ইয়ে সরি সরি আমি এসব কী বলছি না না সরি সরি এসব বলা ঠিক হচ্ছে না মানে ঘটনা কি ছিল ওই বাসা মানে ভাড়াটিয়া না এগুলো বউয়ের কাছে আসতো না হ্যাঁ ওই ইয়ে আর কি তুমি এই সময় এত ফোন বিজি থাকে কিসের জন্য ফোন বিজি থাকে কিসের জন্য মানে ফোন তো কথা বলার জন্য কি বুঝো তুমি এতগুলো প্রশ্ন একসাথে করলে তো উত্তর দিতে পারবো না কেন উপরেই আমার পরিচয় কি ও আমার পরিচয় দিতে হবে পরিচয় জেনে লাভ কি ভাইয়া তুমি দারোয়ান দারোয়ানের মতোই থাকো কেন দারোগা হতে যাচ্ছ আপনি ভুল কইলেন আমি সিকিউরিটি ও সিকিউরিটি তা বাবা সিকিউরিটি আমার কাজটা আমাকে করতে দাও কাজ সেরে চম্পট
কাজ কি কাজ হ্যাঁ কাজ কুপু কারণ আমি চাইতেছি বেশি কথা কইলে তুমি বিপদ বাড়বে ভেবেছেন ভালো কথা কিন্তু আমাকে এখানে নিয়ে এসেছিলেন কেন দেখেছিস দেখেছিস এই ডান্ডা দিয়ে দেব না কষে কষে তখন বুঝতে পারবি তোমার আরো অনেক আয়োজন করে সম্মানিত করব তোমাকে ফুলদানি দিয়ে বরণ করব তার আগে আমি এই ডাকাত ধরার খবরটা সবাইকে দিয়ে আসি তারপরে তোমার সম্মান দেখাচ্ছি দাঁড়াও এই হ্যালো হ্যালো এই যে ভাই শুনুন শুনুন দেখো দেখি কি কাজ করতে আসলাম আর কি হয়ে গেল এই যে ভাই শুনছে হ্যালো কেবি কোথায় আছে কই হ্যালো আমার ফোন তো সবসময় টেবিলের উপরেই থাকে সমস্যা কি ফোনে লক করা না আসলে লক করা ভালো কারণ যে কেউ একদম ফোন নিয়ে নিতে পারে দেখতে পারে ভালো বন্ধু কতজন আমি তো জানি না মানে বন্ধুত্ব কতজন তুমি জানোই না না মানে একজন মানুষের বন্ধু কতজন সেটা তো সে গুণে বন্ধুত্ব করে না আছে কয়েকজন বন্ধুত্ব কেন তুমি আজকে এত ভালোবেসে এত সুন্দর করে আমার সাথে কথা বলছো কেন তার মানে কি আমি সব সময় তোমার সাথে রাগ করে কথা বললাম তোমার সাথে ভালোবেসে কথা বলি না ময়না ময়না বলি না না আমি সেটা বলি নাই আমি বলতে চাচ্ছি যে তুমি আমার সাথে আমরা মাঝে মাঝে ঝগড়া করি না এইটা বলতে চাচ্ছি ও তার মানে আমি সবসময় ঝগড়া করি না তুমি ই করো না না আমরা মাঝে মাঝে ঝগড়া না করে থাকি এটা কি চা বানাইছো আমি ঝগড়া করি আউট চা বানাইছো একটা কি করলো তুমি কি করলো মানে এটা কোনো খাবার চা হলো নাকি একটা তুমি খাবার চা চাইছো তুমি কোন মাপলাও চাও নাই যেরকম টেস্ট খুঁজবা আর
প্রতিদিন তুমি এটাই খাও। আমিও পারবো। কি শক্ত করে বেঁধেছে বাবা, কৃষ্ণা। হ্যাঁ, ডাকাতি করতে এসে তো ধরা খেয়ে গেলি। আই, আপনি ভুল করছেন। তিনতলায় ভাড়া থেকে রাশেদ সাহেব, আমি তার কলিগ, আমি তার কাছে এসেছি। ও, এতক্ষণে তুই তো এলে রাশেদ সাহেবকে চিনে ফেলেছিস, হ্যাঁ, তার কলিগ বানাই ফেলছিস। আচ্ছা, তা তোর আর কয়জনের ডাকাত কলিগ আছে? হ্যাঁ, তাদের নাম কি বলতো একটু বলতো। ভাই, অফিসে চাকরি করে এরকম আরো অনেক কলিগ আছে, তো কয়জনের নাম জানতে চান? বলে কি, এই এই এই, ডাকাত কোথায়? ডাকাত? জি স্যার। ডাকাত কোথায়? এই জি স্যার। সালামালাইকুম আঙ্কেল, ভালো আছে? ডাকাতের মার বড় গলা, তাই একদম গলা আটকে দেবে, মানে পুলিশে খবর দেবো। স্যার, পুলিশে খবর দিলে তো পুলিশ এসে ডাকাত নিয়ে যাবে। কতদিন পর ডাকাত পেয়েছি স্যার, বুঝছেন না স্যার? কথা বলতো, তোর কাছে কি কোনো অস্ত্র টস্ত্র আছে নাকি? নাম ধাম কি তার? অস্ত্র? হ্যাঁ, অবশ্যই অস্ত্র আছে। দুটো বড় বড় গ্রেনেড এবং দুটো স্টেন গান। স্যার, নাফিসা, নাফিসা, আমি আসতে পারবো না, তুমি আসো। এত কথাবার্তা কিসে, এটা কি? হ্যাঁ, ধরা পড়েছো তুমি রঙিলা জলে। এটা আসলো কোথেকে? হ্যাঁ, কি সিগারেট দেখে একদম হিট খেয়ে গেল ব্যাপারটা কি? হ্যাঁ, দেখো দেখো, সিগারেটের খোসা দেখে আমার হিট খাওয়ার কি আছে? না, একটা ভাবনে বলবো যে শোনম, এটা তো আমি বাবার বাড়ি থেকে আনছি, ওটা আমার বোন দিছে, এটা আমার খালু দিছে, এরকম একটা ভাবনে এটা তুমি বাবার বসা থেকে রেস্ট সিগারেটের খোসা দেয় না, তাই বলবো না। এই হারা, কই যাবি তোরা? উপরে উপরে, একদম ডাইরেক্ট উপরে পাঠাই দেবো। তোকে একজন ডাকাত সর্দার বাঁধা আছে ভিতরে। দাঁড়া, ডাকাতি করতে আসিস?
খুব গান আসছে না মুখ দিয়ে, অনেক সুন্দর সুন্দর রোমান্টিক গান আসছে। হ্যাঁ, এটা কার শার্ট? আমারই শার্ট। এই শার্টে কার লিপস্টিকের দাগ? কোন রূপসী লিপস্টিক মোছার জায়গা না পেয়ে তোমার শার্টে মুছে গেছে? আমার শার্টে লিপস্টিক চ্যালেঞ্জ দিলাম, দেখি দেখো তো, দেখাও। এটা কি? কোনটা? কোন সুন্দরী লিপস্টিকের দাগ দেখে রেখেছে? এটা কেন নয়? পরশুদিন আগের দিন তুমি তুমি এরকম করে ধরলা ওই লিপস্টিক লাগছে মানে। তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? হ্যাঁ, অফিসের নাম করে বাইরে বাইরে ঘুরে বেড়াও, কি কি করে আসো, লিপস্টিকের দাগ নিয়ে আসো। শুনো, এখন আমি বুঝতে পারছি এই যে মেয়েরা বাসা ভাড়ার নামে এখানে আসে কেন আসে। বারে বারে ই করে বারে, মানে আমি তো সবসময় অফিসে থেকে সাথে অফিস ছিলাম। শুনো, আমি তোমাকে বলে দিই, আমি কিন্তু পুলিশের মেয়ে, আমার চোখকে ফাঁকি দেওয়া খুবই খুবই কঠিন, আমি তোমাকে বলে দিচ্ছি। হ্যাঁ, সবকিছু প্রকাশ করে ফেলবো আমি। কি প্রকাশ করবে? দেখো না ভাই, তুমি কিন্তু খামাখা সন্দেহ করছো। এই আমি তো তোমাকে ইনডাইরেক্ট সন্দেহ করছি, তোমাকে ট্যাগ করে চলে যাইনি, আর তুমি যে আমাকে ডাইরেক্ট সন্দেহ করো সেটা কি? আমি কিছু জানি না, আমার অনেক বন্ধু বান্ধব অনেক কলিগ আছে। আমি শুনেছি তো যে স্বামীরা যখন অফিসে চলে যায় তখন স্ত্রীরা ই করে। হ্যাঁ, ইয়ে করছো কেন, ইয়ে করছো কেন, স্পষ্ট করে বলো কি বলতে চাও। না না, আমি তো সামনেটুকু বললাম, পিছনটুকু তুমি বুঝে নাও। আচ্ছা, বাবাকে আমি বুঝে নিব না, অনেক কিছুই বুঝি। হাজবেন্ডরা বাইরে যেয়ে যে কি করে, ওয়াইফদেরকে প্রেশার দিয়ে চুপ করে রাখে আর বাইরে লটর পটর করে, সবই জানি আমি, সবই জানি। কি বলছো তুমি? তুমি কি ধরনের কথা বললে? আমাকে এই ধরনের শব্দ করলে যে আমি এটা করি, আমি তোমাকে এই ধরনের কথা বলে এই ধরনের শব্দ করো, ঠিক না? অবশ্যই বলো, অনেক সময় করো, বিয়ার পর থেকে বলছো, আমাকে তো তুমি ভালোই বাসো না। কি বলো ভালোবাসো না, আর আমি তো তোমাকে পারলে সবসময় তো এরকম করে জড়ায় ধরি, হাত করি না আমি। কবে জড়ায় ধরলা? সেই দিনই তো আমি কি সুন্দর সেজে গুজে তোমাকে বললাম একটু জড়ায় ধরো, কতদিন আমাকে জড়ায় ধরো না, তুমি তখন জড়ায় ধরছিলা। তো কি আমি তোমাকে দিন এই এরকম করে জড়ায় ধরলাম না, তুমি এসে বললে না তো এই যে শেষ করে দিচ্ছি। এই এই শেষ করে ছিল না, সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি করুন। কি আর করবো, দাঁড়া
ভাবছি জাস্ট এই বরাবর দুইটা বাড়ি দেবো এখনই একদম এখনই। ভাই ভাই দরকার আমাকে পুলিশ দেন, না হলে মাথায় বাড়ি মারেন, বাড়ি মেরে আমাকে ঠান্ডা করে দেন। আমি আর পারছি না ভাই, আমি আর সহ্য করতে পারছি না। শোনা রে, আমি তো এত বোকা না শোনা, তোমার মতো পাতি ডাকাতে মেরে আমি জেলে যাবো নাকি? হ্যাঁ জিমি করতে আসছো? পানি কম পানি 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 দেবো, তোমার সাপ দেবো, তুমি খালি একটু ধৈর্য ধরো। শোনো তোমার পুরো জ্ঞানটা সুন্দর মতো আগে হাতের হাতে ধরে নিই, তারপরে তারপরে তোমাকে একদম সুন্দর মতো মামার দালানে পাঠিয়ে দেবো, মানে পুলিশের কাছে পাঠিয়ে দেবো, বুঝতে পেরেছো? আর শোনো, তাছাড়া আমার মালিক খুব ব্যস্ত আছে, মালিক খালি একটু ফ্রি হোক তারপরে তোমাকে আমি দেখে নিচ্ছি। কি বলছো লোকটা, কিসের গ্যাং কিছুই তো বুঝতে পারছি না। আর কোনোদিন মানুষের উপকার করবো না, উপকার করতে এসে পুরোপুরি ফেসে গেছি। ভাই পানি ম্যাডাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা দারুণ সংবাদ, ডাকাত ধরা পড়ছে। ডাকাত ডাকাত কোথেকে আসলো? হ্যাঁ ম্যাডাম, ভিতরে বাঁধতে রাখছি, ব্যাপক সুন্দর দেখতে, সিনেমার নায়ক ডিপ জল আছে না, একদম ডিপ জলের মতো, দেখবেন নাকি একটু? চলুন যাই। না না না, ডাকাত দেখার আমার কোনো শখ নাই, ডাকাত দেখার চাইতে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। তাহলে আমার জন্য একটা দোয়া করুন। করছেন এসব? আরে ওই যে ছোটবেলার অভ্যাস তো ম্যাডাম, পা দেখলেই সালাম করতে মন। হ্যাঁ অনেক দোয়া করে দিয়েছি, এখন আর পা ধরে সালাম করতে হবে না, সরেন সরেন। ঠিক আছে হ্যাঁ একদম খবর বসে পড়লা কেন? আমি আর হাঁটতে পারবো না, তুমি আমাকে এখানে রেখে চলে যাবো। কি বলো হাঁটতে পারবো না, চলো। কি বলতেছে কি বলতেছে বুঝতে পারছো না? তুমি কি আমাকে হাঁটানোর জন্য বিয়ে করছো? আমাকে যদি হাঁটাবাই তাহলে বিয়ে করলা কেন? আচ্ছা আমরা হাঁটতেছি কি জন্য? বাসা ভাড়া নেওয়ার জন্য। এখন যেই বাসাটা ভাড়া নিবো ওই বাসা থেকে আমি চিনি, বলো যে একটা রিক্সা একদম এই রিক্সায় দিকে আসো, চলো চলো না চলো। বলছি না যাবো না। বিয়ের আগে তো ঠিকই বলেছিলে যে আমার সাথে হাত ধরে গাছতলায় গিয়ে থাকতে পারবে, কি হলো এখন সেটা? আমি তো এই তো কথা কথা বলছি, তাই বলে তুমি সত্যি সত্যি গাছতলায় নিয়ে বসাবে আমাকে? সত্যি সত্যি কথা বিয়ে বিয়ে তো করেই ফেলেছি। আচ্ছা চলো না, দেরি হয়ে যাচ্ছে তো, চলো। আমি কিন্তু আর বেশি হাঁটতে পারবো না। আচ্ছা আপনি এখানে কি করছেন? না এই যে আসলাম আর কি। তো ভিতরে চলেন, এতদিন পর অফিসে আসছেন, চা না খেয়ে চলে যাবেন নাকি? না না ভিতরে যাব না, ওই রাশেদ নামবে, নামলে আমরা একসাথে বেরোবো। রাশেদ ভাই? হ্যাঁ। রাশেদ ভাই তো অফিসে আসে নাই। রাশেদ অফিসে আসে নাই? আই মিন রাশেদ অফিসে আসে নাই? কোনো সমস্যা ভাবি? না না কি সমস্যা হবে?
মনে পড়েছে, ও আসলে আমাকে অন্য জায়গায় ওয়েট করতে বলেছিল। আসি ভাইয়া, হ্যাঁ আচ্ছা ভালো থাকবেন। আচ্ছা ভালো থাকবেন। যান যান অফিসে যান, টাইম হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাবি, অফিসে আসবেন। বাবার আছে এইভাবে কি দেখো না? কিছু না, দেখলাম তো তুমি দেখতেছো না? আসলে এমনি হাইট দেখতেছিলাম যে কি চোরকে পালা যেতে পারে নাকি, তাছাড়া এমনি পাখির বাসা দেখতেছিলাম। পাখির বাসা? কিন্তু এই ঢাকা শহরে তো কোনো পাখির বাসা নাই, সব তো কাউয়া। হ্যাঁ আসলে ওইটাই বলতেছিলাম, কাউয়া পাখি। মানে আসলে আমি হচ্ছে কি যে কাউয়ার ভাষার জানার জন্য কাউয়া ভাষা ইনস্টিটিউটে ভর্তি হয়েছি, তো সামনে আমার আবার ILTS, মানে এই ভাষাটা এসে এসব আপনি বুঝবেন না। দেখ এসব বললে লাভ আসলে এইসব আমি বুঝি না। ঘটনা হচ্ছে কি, ঢাকা শহরে লাখ লাখ কোটি কোটি কাক, এরা কিন্তু একদম অনেক ক্রাইমের রাস সাক্ষী। ইয়া বাটি বা মাদক আছে না, খামাখা করতেছে, এরা রাস সাক্ষী। হ্যাঁ এই কথাটা ঠিক বলেছ। ঠিক মানে ঘটনা হচ্ছে কি জানেন, যে এ এত সিসি ক্যামেরা অন্য কিছু দরকার নাই, কাউয়ার বাসা যদি জানতে পারতো তাহলে ডেকে ডেকে রিমান্ডে নেওয়া লিখতো না, সব ওরা বলে ফেলেছে। এই কথাটা তুমি যুক্তির কথা বলে দেখলে, আমি তো যুক্তি ছাড়া এক ইঞ্চি নড়ি না, সবসময় যুক্তির উপর চলি। আচ্ছা ওই বাসায় যে ডাকাত পড়েছে শুনেছ? হ্যাঁ শুনছি। এই ডাকাত নিয়ে যে আমি কি করি, ডাকাত ডাকাত আমি কি করি? তুমি রাগ করতেছো তো না? আমরা দেখো একদম বেশি কথা বলবো না, আমরা বাসাটা পেয়ে যাবো দেখো। আচ্ছা এক্সকিউজ মি ভাইয়া, ওই 36x2টা কোন দিকে? মানে যে এদিক দিকে ওদিকে? এটা কোন ধরনের কথা বলেন ভাই, এদিক যায় যায় ওইদিকে? বলেন যে সোজা গিয়ে ডানে নাইলে বামে? হ্যাঁ ভুল হয়ে গেছে, দুইটা সরু রাস্তা ক্রস করবেন, এবার রাস্তার ডানে যাবেন। ডানে গেলে যে 36 নম্বর বাসা লেখা আছে ভাই, দেখতে পাবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, দেখেছো হয়ে গেল, এখন আমরা যাব স্ট্রেট বাসাটা ভাড়া নিব, এরপর ভালোবাসা আর ভালোবাসা। আমার ভালোবাসা আর ভালোবাসা তাই না? এটা যদি ভালোবাসা তাহলে আমাকে রাস্তা দিয়ে হাঁটাচ্ছ কেন? আচ্ছা রাস্তা দিয়ে আর হাঁটাবো না, চলো চলো প্লিজ প্লিজ। এই যে এই বসে। এক্সকিউজ মি, হ্যালো হ্যালো, কেউ আছেন? এক্সকিউজ মি, ভেতরে দারুণ দারুণ মনে নাই ফোনই বসে। আচ্ছা শোনো তো দেখি তো। আচ্ছা চলো। তোমার মাথা ঠিক আছে? দেখেছো কি এই তো পাত্তা দিল না, এই সারা রাস্তা যে আস্তে 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 ঘাম দিয়ে গোসল করলাম তার কোনো মূল্যায়ন নেই। এই বাসায় ঢুকেছি, এই বাসা ভাড়া নিব নিবই, চলো উপরে যাই। আমি বাসা যাব, আমি রাগের মাথায় তোমার হাত ধরে পালাইছি, এখন আমার কি হবে, রাস্তায় আমার দিন রাত কাটাতে হবে, আমি আর এখানে থাকবো না। এরকম করো না, ঠিক আমরা চলো উপরে যাই, ঠিক বাসা পেয়ে যাব, চলো চলো। তোমাকে মাথা খারাপ হয়েছে? অবশ্যই থাকে, আর এমন সুন্দর একটা বাসা, এই বাসা আমাদের ভাড়া নিতেই হবে, কেন যাবো এখান থেকে? তুমি দেখো ঠিক খুলবে। তুমি কি শিওর নেটে তুমি এই বাসাটা দেখছিলে? ম্যান তুমি কি, তোমার কি মনে হয় আমি মূর্খ, আমি অশিক্ষিত? আমি অবশ্যই দেখেছি, আমার চোখ মিথ্যে হতে পারে না। তাহলে খুলছে না কেন? অবশ্যই খুলবে, খুলবে না কেন?
হয়তো ভেতর কেউ নেই। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি নিচে গিয়ে দেখে আসি কেউ আছে কিনা। এখানে ভদ্র লোকেরা থাকে, অযথা বাসা ভাড়ার নামে ডিস্টার্ব করবেন না। কি লেখাটা? ও লিখে রেখেছে, একটা লিখে রেখেছে, যা মন চাইলো লিখে রাখলো। এরকম এটা আমাদের জন্য না, কিন্তু এটা হয়েছে কি, ওই যে ঢাকা শহরে বাসার মধ্যে আজে বাজে লোকজন আসে তাদের জন্য। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি একটু দেখে আসি কেউ আছে কিনা, একটু তাড়াতাড়ি আসবা। পড়লাম ফলো করতে যেয়ে নিজেই ফলোর খপ্পরে পড়ে গেলাম, দূর কেমন কি করবো। আপনি কি এই বাসার? না আমি তিনতলায় এসেছিলাম, কাউকে খুঁজে পাচ্ছি না। তিনতলায়? তিনতলায় কিসের কিসের জন্য গেছিলেন, কি ব্যাপার? তিনতলায় কোথায় গেছিলেন? তিনতলায় আমার বউ আছে, বউর কাছে। বউর? কার কাছে? বউর কাছে। তিনতলা বউর কাছে গেছিলিস? এই শালা তুই কই গেছিলি? হ্যাঁ কই গেছিলি তুই? এই আপনি এমন ব্যবহার করছেন কেন? আমি একটা ইনফরমেশন চেয়েছি, আপনি দিতে পারলে দেন, না পারলে না দেন, কিন্তু আপনি খারাপ ব্যবহার কেন করছেন? খারাপ ব্যবহার দেখছিস কি? তুই তুই কই গেছিলি? আমি তিন তিনতলা। হে দারোয়ান, টাকা দোসেন? টাকা না, দরাদরি করছো তো লাঠি দিয়ে দে, আমি বানামু, আমি বানামু। আর আপনি কি টাকা দিতে পারবেন? আমি মারবো। আরে না রে, বে ছাড় না, আমি দারো না, আমি মারবো। ডাকাত বাবাজি, তোমাকে দেখে তো আসলে ডাকাত মনে হয় না, কত সুন্দর চেহারা, ভদ্রলোকের ছেলের মতো লাগছে। বাবা এত পেশা থাকতে তুমি ডাকাত কেন হতে গেলে? বাবা আমাদের ডাকাত হলো এক এক সদস্য, এমন ধরা দিছে না স্যার, একদম উড়াই ফেলে দিছে। যাও ওদিকে, কানে লাগে যা বল। স্যার আমাদের রাশেদ স্যার আছেন না, আর উনি এই ডাকাত দলের একজন সদস্য রে, এমন ধরা দিছে না স্যার, আমাদের কি মজা লাগতেছে। এইসব কি হচ্ছে রে? আমি আমি পুলিশে জানাব। খবরদার স্যার, ভুলেও এমন কাজ করবেন না, পুলিশে খবর দিলেই তো সোনা পাখিটা উড়াল দেবে, হাত ছাড়া হয়ে যাবে। দাঁড়ান, এমন কষে দুটা বাড়ি দিলি পরে একদম পিঠ বরাবর। এক ছেলা মাসি
স্বীকার করে ফেলছেন। ঠিক আছে, থাক ওই ডাকাতটাকে কিছু খেতে দিই। হ্যাঁ স্যার, এটা কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাইতেছে। চুপ, যা বলেছি তাই কর। খুলে রেখেছি সোনার ডাকাতটাকে একটু কিছু খেতে দে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, আমাকে খেতে দিন। খুলে খুলে রেখেছি স্যার বললেন বলে। তাহলে ভাই একটু ডাল আনবেন বেশি মাছের ঝোলের সাথে। আমি নিমা। আপনি কে? আমি কেউ না। আপনি কি কার জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, আমার হাজবেন্ডের জন্য। হাজবেন্ডের জন্য? আপনার হাজবেন্ডে আমার হাজবেন্ড আমাকে এখানে দাঁড় করে রেখে নিচে গেছে, বলেছে আবার আসবে, কিন্তু এখনো আসছে না, দেখেছেন? আপনার হাজবেন্ড না? আপনার হাজবেন্ড আর আসবে না আসলে। মানে আপনি একটা কাজ করেন, আপনি ভিতরে যেয়ে বসেন, আমার বাড়ি, কোনো সমস্যা নেই, আসেন ভিতরে এসে বসেন। ভাবি অপারেশন মধ্যে ডাকাতের জন্য খাবার নিয়ে যাচ্ছে, এদিকে মহিলা ডাকাতটাকে। আমি ডাকাতাম? আমার পরিচিত। ও আচ্ছা ঠিক আছে, আমি যাই ভাবি। ওনার পরিচিত না? আমার বউর কাছে আমার একটু যাইতে দেন। আমার বউ, আমার বউ বেটা, আমার বউ, আমার বউ, সত্যি আমি উপরে বাসা ভাড়া নেওয়ার জন্য গেছিলাম, এরপরে নিচে নামছি যে উপরে তো কাউরে পাই নাই। ও এসব উচিলা করে তুমি যাও? হ্যাঁ ব্যাটা, ওটা আমার বউ, ওটা মেলাজন্দ্র আছে, উপরে কিসের জন্য যাবি তুই? না না না, বিশ্বাস করেন আমি আজকেই পালাই বিয়ে করছি, সত্যি। পালাই বিয়ে করছিস? মানে কখন পালাই বিয়ে করলি? আমি বাইরে গেছি আর এমন সে পালা আপা আমি না এখন যাই। হ্যাঁ আমার হাজবেন্ড যদি এসে দেখে আমি ওখানে নেই তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আরে আপনাকে তো বললাম আপনার হাজবেন্ড আসলে এখানেই আসবে, আপনি চা জুস বিস্কিট এগুলো শেষ করেন, শেষই তো করলেন না। না না আপা, আমি তো সব খেয়েছি, সব শেষ করেছি, থ্যাংক ইউ সো মাচ। আর আমরা না আজকে পালিয়ে বিয়ে করেছি। পালিয়ে? হ্যাঁ। ও আপনারা পালিয়ে বিয়ে করেছেন? আপনার হাজবেন্ড আসতে আসতে আপনাকে বাড়িটা ঘুরিয়ে দেখে আসে। নিজের বাড়ি মনে করেন? আসেন আপা, এটা হচ্ছে কিচেন, এটা ড্রয়িং কাম ডাইনিং, আর এইটা হচ্ছে আমার বেডরুম। ও এটা আপনার বেডরুম? এই রুমে আপনার যেতে হবে না আপা, আপনি এই রুমটা দেখেন, অনেক বড় সুন্দর বারান্দা আছে। ঠিক আছে, আই চুপ, একদম চিল্লা চিল্লি করবি না, শয়তান, চুপ করতে বসি, চুপ। তোর কিছু করার দরকার নাই, পরে টানাটানি করে ফেলে দেবো, যেরকম চালা বোকা রাস্তা থেকে ঠেং ছেড়ে না, ওদের রাস্তা ছেড়ব, পরে আমি বানাবো, ও আমার সাথে যেটা করছে আমি করবো। আপনারা দুজনে কিন্তু ভুল করতেছেন। আরো বান লাগবে। খুব তো বড় বড় কথা বলতেছিল, কি হলো এখন? মেয়ে হয়ে গেল কেন? বউ হয়ে গেল কি? দেখো দেখো, কারেন্ট এসছে, হ্যাঁ দেখো।
কথা বলার মতো ইচ্ছা আকাঙ্ক্ষা আমার কিছুই নাই তোমার কাছে, বুঝছো? কাকে না কাকে ধরে নিয়ে আসছো আমি ওনাকে চিনিও না, উল্টা পাল্টা কথা আমার সামনে বলবা না। চেনা তো লাগবে না, প্রমাণ তো সঙ্গে নিয়ে এসেছি, প্যাকেট সঙ্গে নিয়ে এসেছি। এই কথা বলো না কেন, বাইরে না একবার সত্যি কথা বলো। জি ঘটনা সত্য, আমি আমার বউ এখানে রেখে গিয়েছি। কি হলো এখন? যতই শাকটাকে মাছ দেখার চেষ্টা করো, মাছের মাথা কিন্তু বাড়া গেছে। আই মাছের মাথা এখনো বের হয় নাই, মাছের মাথা আমি বের করব। হ্যাঁ, রাস্তার একটা লোককে তুলে নিয়ে এসে যা বলতে বলবা সে তাই বলবে, এটাই প্রমাণ হয়ে যাবে তুমি জিতে যাবা। আমি জিতবো, আমি জিতবো, তোমাকে আমি জীবনও জিততে দিব না, বুঝছো? তুমি যেই প্যাকেট এখানে ফালাই রেখে গেছো না, সেই প্যাকেট আমার কাছে আছে, বুঝছো? প্যাকেট মানে কোন প্যাকেট? কি নিয়েছো? সত্য কথা দেখার জন্য উল্টো পাল্টা অস্ত্র রেখেছো, বের করো, নিয়েছো না? সত্যি ঠিকই কখনো চাপা থাকে না, প্যাকেট খুলে সত্য আমি আজকে বের করে ছাড়বো, বুঝছো? আগে তোমার প্যাকেটটাকে বের করে তোমার হাতে দিব, তারপর আমি বাপের বাড়ি চলে যাব, তারপর কেস করব তোমার নামে। আরে কেস করার কি বাপের বাড়ি যখন যাবা তখন এই প্যাকেটটা নিয়ে যাবে বাইরে, সাথে কি বলে ও এই সব দিনের সাথে নিয়ে যাও। আজ যা নতুন বাসায় যা দেখি বুঝবে না কত। এই প্যাকেটটা তোমার প্যাকেট, ওই প্যাকেটটা তোমার প্যাকেট। প্যাকেটে লাগছে এই কথা কথা বলছ নাকি? সেটা সব সব বলতে পারছ না? ওই আবার উষ্ঠাপন কথা কম, কথা কম। আপনারা দুজন না, আমরা আপনাদের আপনাদের কোনো ক্ষতি করি নাই, ঠিক আছে? আপনারা দুজন আমাদের ব্যাগগুলো দেন, আমরা চলে যাচ্ছি। ভাইয়া ভাইয়া ভাই আপু, মানে এটা একটা মিস্টেক, আপনারা চাটা খেয়ে যান। আমরা কিছু খাবো না, আপনারা আমাদের ব্যাগগুলো দেন তো। ভাইয়া আপু, সত্যি এটা একটা মিস্টেক ছিল, আমি আমি খুব ভালো ভালো জুস বানাতে পারি, আমি আপনাকে জুস বানিয়ে খাওয়াই, ম্যাঙ্গো জুস। না না আপা, থ্যাংক ইউ সো মাচ, আমাদের কিচ্ছু লাগবে না, আমরা ব্যাগগুলো একটু দেন, আমরা কিন্তু। হ্যাঁ না না আমরা উপরে বাসা ভাড়া নিতে এসেছিলাম। জি মানে আমরা উপরে গিয়ে একটু মিস্টেক করে ফেলেছি। এই কি যে হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারতেছি না। আল্লাহ, আপনারা যদি বাসা নিতে চান আমাদের উপরে চারতলা একটা বাসা সেটা দেখতে পারেন। এই চুপ কর। আচ্ছা তাই নাকি? আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব, তোমাকে বলেছিলাম না আমার সাথে যদি তুমি পালিয়ে বিয়ে করো তাহলে গাছতলায় গিয়ে থাকতে হবে না। বাসা কিন্তু তোমরা এখনো পাও নাই। আচ্ছা চলো আমরা বাসাটা দেখে আসি। এই দাঁড়াও। জি আঙ্কেল। দৌড় মারো কেন চারতলার দিকে? বাসা দেখতে দাঁড়াও। এই তুই যা, গোডাউনে যা, যা বাদাম না চলো। জি আপনি এই যে দেখাচ্ছেন, আর ঘন লাগবে না, ওঠেন ওঠেন, ছোটো স্যার এসে গেছেন, আপনার ব্যবস্থা এবার হয়ে যাবে, একদম উনি ডাইরেক্ট আপনার উপরে পাঠিয়ে দেবে। হয় আপনাদের যা ইচ্ছা তাই করুন, আমার কিছুই ভালো লাগছে না, এসেছিলাম কলিগের উপকার করতে, এখন আমি পড়ে গেছি বিরাট বিপদে। দেখছেন স্যার কীরকম মিথ্যকতা কয়, হ্যাঁ নিজে তো ডাকাতি, আবার কারো যেন ফাঁসাতে চায়। তুমি চুপ থাকো, ওনাকে বলতে দাও, আমি তো শুনছি। ভাইয়া আপনি বলেন। ভাই ওই যে আপনাদের তিনতলা ভাড়া থেকে রাশেদ সাহেব, আমি ওনার কলিগ, একসাথে চাকরি করি, শুনলাম ওনার বাসায় নাকি ভাড়াটে নাকি বিপদ, তাই উৎসুক হয়ে উপকার করতে এসেছিলাম ভাই, এখন তো আমি ঝামেলায় পড়ে গেছি, বিশ্বাস করেন ভাই আমি ওনার কলিগ। রাশেদ সাহেব কি আপনাকে দেখে চিনতে পারবেন? জি ভাই অবশ্যই চিনবেন। ভুলেও না স্যার, সবই কিন্তু ডাকাতের ধান্দা। তুমি চুপ থাকো, ওনাকে রাখে ভাইয়ের বাসায় যাও, বাবাকে নিয়ে আসতেছি।
কলিং বেল বাজছে। শুনছি। দরজাটা খুলতে হবে না? আমি কেন? তুমি খুলতে পারবে না? সবসময় আমাকেই কেন খুলতে হবে? কি? দরজা আবার কি? হ্যাঁ তুমি তো খুলছো। আলু রোপণে ব্যস্ত তানাদের আপনার বিপুল শুনে সকাল এসেছিলাম, এই যে খচ্চর তারটা আমাকে বেঁধে রেখেছিল। স্যার এটা একটা মিস্টেক ছিল স্যার। এই চুপ কর, যা এবারে যা। চারতলা কয়েকটা বাসা ভাড়া দিতে গিয়ে ভুলে তিনতলা লিখে ফেলেছিলাম। না না না, এখন সমস্যা সমাধান হয়ে গেছে, ফেসবুক থেকে ওটা ডিলিট করে দেওয়া হয়েছে। এখন তোমরা মা বাবা তোমরা সুখে শান্তিতে এইখানে বসবাস করো। আমিও গেলাম, জীবনে যদি মনে থাকে আর কোনোদিন নিজের বিপদ এই ব্যাপারে ডেকে আনবো না। ভাবি ভাই অনেক চাকেছি, এখন আমি ময়না আর অন্য সময় আমি খাটাস। অন্যরকম তুমি জানো, তুমি তো জানো আমার একদম কি রকম কুতুর বাচ্চা তুমি একটা। না না আমি কিছু না, তুমি আমাকে এতদিন সন্দেহটা করলা কিভাবে এইটা হচ্ছে আমার প্রশ্ন। কি বল, তুমি তো ময়না না, তুমি তো ময়না, তুমি তো পাখি বাচ্চা। আমি পাখি বাচ্চা না, আমি ময়না। তুমি তো কুতুর আমার, কুতুর একটা জানো একটা। আর তুমি হচ্ছে, তুমি হচ্ছে, তুমি হচ্ছে তেলাপোকা। কি কি লাগে আমার ময়না রে, ও আমার ময়না গো, কার বিহনে তুমি একলা। এই কলিং বেল দিচ্ছে নাকি? আরে কলিং বেল দাও না।